যশোর পাঁচ মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, স্বেচ্ছাসেবীরা সকাল সন্ধ্যা অন্যের ভালো করতে ছুটে চলেন, কখনো অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে, কখনো রক্তের যোগান দিতে, কখনো অসহায়ের মুখে হাসি ফোটাতে। স্বেচ্ছাসেবীদের এই প্রচেষ্টায় সকলে এগিয়ে আসলে সমাজে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হবে। শুক্রবার সন্ধ্যায় মনিরামপুরে মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এইসব কথা বলেন। উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অখিল বিশ্বাস, দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন ও ফরিদ হোসেন। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। যশোর প্রতিনিধি এইচ এম জুয়েল রানার পাঠানো তথ্যচিত্রে পিআইবি ৭১ টিভি।